আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে দেখব বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। তো এটার যে সরকারি সাইটটি রয়েছে, এটি হচ্ছে bnmc.gov.bd। তো এই সাইটটির লিঙ্ক হচ্ছে এটি, আপনারা যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকে এই সাইটে প্রবেশ করতে পারবেন, www.bnmc.gov.bt। এই ওয়েবসাইটটিতে আমরা দেখতে পাবো বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের যাবতীয় তথ্য। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের যে লোগোটি, এটি হচ্ছে এটি। এবং এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেকশন রয়েছে, হোম সেকশন, বিএনএমসি, এরপর হচ্ছে নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সাব সেকশন রয়েছে। এছাড়াও এখানে আমরা ডান দিকে আরও দেখতে পাচ্ছি বিএনএমসি ডাটাবেস, এর যে ডাটাবেসটি রয়েছে এখানে সেটিও পাবো আমরা। এর ডাটাবেসে আরও বিভিন্ন তথ্য পাবো, নোটিশ বোর্ড পাবো। এই নোটিশ বোর্ডে বিভিন্ন নোটিশগুলো আমরা এখান থেকে পাবো, বিভিন্ন বলতে সম্পূর্ণ নোটিশগুলো পাবো, সকল নোটিশ। এরপর হচ্ছে গ্যালারি রয়েছে, গ্যালারি আমরা পাবো। তারপরে এনওসি বা ভ্রমণ আদেশ যেটা রয়েছে সেটাও এখান থেকে পাবো। এছাড়াও হচ্ছে এখানে যোগাযোগ করতে পারবো আমরা, যোগাযোগের জন্য যে ঠিকানাটা এটি যদি একটু দেখাই, তো এই যোগাযোগের জন্য যে ঠিকানা। এছাড়া আমরা দেখতে পারবো যে রাশিদা আক্তার, ইনি হচ্ছেন রেজিস্ট্রার, অতিরিক্ত দায়িত্ব হিসাবে পালন করতেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। তো আমরা এর হোম পেজটা এবং যোগাযোগের ঠিকানাটা যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে বন্ধুরা আপনারা এখানে যোগাযোগে হচ্ছে ডাবল ক্লিক করবেন। এরপর হচ্ছে যোগাযোগ এর ঠিকানাটি চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, 203 শহীদ সৈয়দ নজরুল ইসলাম সারণি, বিজয়নগর, ঢাকা 1000। এটি ইমেল ঠিকানা রয়েছে info@bnmc.gov.bd। এছাড়াও টেলিফোন নম্বর রয়েছে 2233-84159, আপনারা এটিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভবনটি আমরা দেখতে পাচ্ছি, বিএনএমসির ভবনটি, এটি হচ্ছে সেই ভবনটি। আমরা যদি একটু ঘুরে দেখাই এই পিকচারটি, তাহলে আপনারা দেখতে পাবেন এই আমরা রাস্তাটি দেখতে পাচ্ছি। এই যে রাস্তাটি, আমরা যদি রাস্তাটার অপোজিট সাইডে একটু যাই, তাহলে দেখতে পাচ্ছি অপোজিট সাইডে আরও একটি বিল্ডিং রয়েছে। এছাড়াও রাস্তাটি অনেক সুন্দর। তো আপনারা এই ঠিকানার জন্য সরাসরিও এখানে যোগাযোগ করতে পারেন, আর এছাড়াও হচ্ছে আপনারা ইমেলও যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা যদি তাও নাও চান, আপনারা টেলিফোনেও যোগাযোগ করতে পারেন। আর সব থেকে এখানে হচ্ছে আপনারা এই সাইটটিতে অবশ্যই দেখবেন, সাইটটির বিভিন্ন তথ্য সম্পর্কে জানবেন যারা বিশেষ করে নার্সিং করতে চান। তো এর জন্য ভর্তি পরীক্ষার ফলাফল ও সরকারি প্রতিষ্ঠানের ভর্তি ফর্মের লিঙ্ক এখান থেকে পাবেন। আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন বা দেওয়ার পরে আপনারা এখান থেকে ফলটি জানতে পারবেন। এছাড়াও 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ইন্টার্নশিপ লগবুকটা এখান থেকে পাবেন। এরপর হচ্ছে পেশেন্ট কেয়ার টেকনোলজি প্রশিক্ষণের জন্য এখানে আপনারা নেওয়া করতে পারবেন, নমুনা দেখতে পাবেন। এছাড়া নোটিশ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নোটিশগুলো, এখানে আমরা সকল ধরনের নোটিশগুলো পাবো। এছাড়া আমাদের বিষয়ে অর্থাৎ বিএনএমসি সম্পর্কে এখানে সকল কিছু দেওয়া আছে, কর্মকর্তা, তারপরে হচ্ছে ফি সময়ের তালিকা, আসন সংখ্যা, প্রতিষ্ঠান সময়। এছাড়াও নীতিমালা প্রকাশনা আপনারা পাবেন এখান থেকে, নীতিমালা প্রকাশনার মধ্যে পাঠ্যক্রমটাও পেয়ে যাবেন। এরপরে হচ্ছে বিএনএমসি ডাটাবেস সম্পর্কে আপনারা এই সেকশনে পাবেন। এখানে আরও 4টি সাবসেকশন রয়েছে, আপনাদের যেটি দরকার আপনারা কাঙ্ক্ষিত আপনাদের সেকশনে ক্লিক করে সেই সম্পর্কে তথ্যগুলো দেখতে পারবেন। এছাড়া হচ্ছে পরীক্ষার ফলাফল, এখান থেকে পরীক্ষার ফলাফলগুলো পাবেন। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার ফলাফলও এখান থেকে পাবেন। এরপর যদি আমরা একটু নিচে যাই, তাহলে দেখতে পারবো তথ্য অধিকার, তথ্য অধিকার সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আসীন কর্তৃপক্ষ, আপিল কর্তৃপক্ষ, এছাড়া আবেদন ও আপিল ফরম, এই বিষয়গুলো আপনারা পাবেন, অর্থাৎ তথ্য অধিকার সংক্রান্ত। এছাড়া উদ্ভাবনী কার্যক্রম, এখানেও আপনারা আরও সাবসেকশন পাবেন 4টি। তো এরপর আমরা যদি যাই নিচে, তাহলে দেখতে পারবো ফরম সমূহ ও বিন্যাস, সেখানে ফরমসমূহ বিন্যাস পাবো। এই ফরমসমূহের বিন্যাসে আরও 4টি সাবসেকশন পাবো। এছাড়া হচ্ছে বিবিধ পাবো, বিবিধে আরও প্রেস রিলিজ সহ আরও অনেক কিছু পাবো। এই যে এটি হচ্ছে ম্যাপ, এছাড়া হচ্ছে এই যে ঠিকানা, যোগাযোগের ঠিকানা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি। এরপর হচ্ছে আপনারা যদি যোগাযোগ করতে চান, অবশ্যই এই ঠিকানায় যোগাযোগ করবেন। এছাড়া আপনারা এখানে ম্যাপে দেখতে পারেন লোকেশনটা, এটি রাস্তার সাথে মেন বিশ্ব রোডের সাথেই আপনারা পেয়ে যাবেন।
আর এছাড়া ম্যাপটি বড় করেও দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে বন্ধুরা আমরা যদি একটু 3 বছরের ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ইন্টার্নশিপ বা এটিতে যাব, সরি আমি একটু লিঙ্কে ঢুকছিলাম রেজাল্টের, আমরা এখান থেকে বের হব। তো আমরা এখন দেখব যে 3 বছর মেয়াদি ডিপ্লোমার যে লগ বুকটা রয়েছে এটি আমরা একটু দেখি। জাস্ট দ্য লগ বুক অফ ইন্টার্নশিপ প্রোগ্রাম ফর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স, তো এটি হচ্ছে তাদের লোগো, আপনারা এটা দেখতে পাচ্ছেন লোগোতে, উপরে বাংলা নিচে ইংরেজিতে এবং মাঝখানে 3টি পার্ট করা আছে। এরপর আছে বাংলা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, তো এটি হচ্ছে মুদ্রণ পূর্ববর্তী কপি, এখান থেকে আপনারা সিলেবাসটিও দেখতে পাবেন। তো আপনারা এই লিঙ্কে ঢুকে এটি দেখতে পারবেন বন্ধুরা, এর জন্য আমি লিঙ্কটি দিয়ে রাখবো আমার ভিডিওতে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। আশা করি আপনারা সবাই এই লিঙ্কে ঢুকে এখানে ভিজিট করবেন। এছাড়া আমরা আরেকটু যদি দেখি, এখান থেকে আপনারা ফর্মগুলো পেয়ে যাবেন, বিভিন্ন পরীক্ষার ফলাফল, কেন্দ্র পরীক্ষার ফর্ম, তারপর হালনাগাদ লিখিত পরীক্ষার নম্বর জমাদান, এরপর আরও বিভিন্ন পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত, এই যে বিবিধ যে আপনাদের ফর্মগুলো রয়েছে এখান থেকে ফর্মগুলোর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটিও কালেক্ট করতে পারেন, পিডিএফও কালেক্ট করতে পারবেন। আর এছাড়া আমরা যদি আরও বিস্তারিত একটু আলোচনা করি তাহলে হচ্ছে এখানে একটু নোটিশ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি বিএনএমসির যে ইতিহাস আইন ও অধ্যাদেশ, আইন ও অধ্যাদেশ সম্পর্কে এখানে আপডেট রয়েছে। লাস্ট দেখতে পাচ্ছি যে পিডিএফটি 31 জানুয়ারি 2023, এটি খুবই রিসেন্ট, এটাই লাস্ট এবং আপডেট নোটিশ, আপনারা এখান থেকে এটিও পাবেন। এছাড়া আবার হোম সেকশন যদি আমরা একটু ক্লিক করি তারপর হচ্ছে যাবো বিএনএমসিতে, বিএনএমসির এই যে বিভিন্ন অর্গানোগ্রাম সহ, অর্গানোগ্রামটা আমরা একটু দেখাবো। এই অর্গানোগ্রামে আপনারা দেখতে পারবেন যে অর্গানোগ্রামে মানে কোন ব্যক্তিরা কার আন্ডারে রয়েছে এবং এখানে এখানকার স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচারটা আপনারা দেখতে পারবেন, আপনারা লিঙ্কে এসে এখান থেকে দেখতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশন স্ট্রাকচার অফ বিএনএমসি, এই যে বিএনএমসির যে অর্গানাইজেশন যে স্ট্রাকচার রয়েছে এটি হচ্ছে সেটি। এখানে প্রেসিডেন্ট বাম দিকে দেখতে পাচ্ছি, ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।